পাকিস্তানের গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি প্রথম যিনি তুলে ধরেছিলেন সেই ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতিবিজড়িত বাড়িটি অযত্ন অবহেলায় ধ্বংস হওয়ার পথে বাঙালির ইতিহাসের গুরুত্বপূর্ণ অনেক বাঁকে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই সংগ্রামীর জন্ম আঠারোশো ছিয়াশি সালের দুই নভেম্বর অনেকে তাকে বলেন ভাষা আন্দোলনের প্রথম সৈনিক উনিশশো আটচল্লিশ সালের তেইশে ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদের অধিবেশনে তিনি প্রস্তাব করেন উর্দু ও ইংরেজির সঙ্গে বাংলাকেও গণপরিষদের ভাষা করা হোক ধীরেন্দ্রনাথ দত্তের প্রস্তাবটি সেদিন গণপরিষদে অগ্রাহ্য হয় সাম্প্রদায়িক সংখ্যাগরিষ্ঠতার ভোটে গণপরিষদে বাংলা ভাষার অধিকারের প্রস্তাবটি নাকচ হয় কিন্তু রাষ্ট্রভাষার দাবিতে রাজপথে আন্দোলনের সূচনা হয় সালাম বরকত রফিক জব্বার সহ আরও অনেকের বুকের রক্তে বাংলা পায় রাষ্ট্রভাষার স্বীকৃতি ভাষা আন্দোলনের পথ ধরে এসেছিল বাংলাদেশের স্বাধীনতা কিন্তু ধীরেন্দ্রনাথ দত্ত স্বাধীন বাংলাদেশ দেখে যেতে পারেননি উনিশশো সালের উনতিরিশে মার্চ গভীর রাতে পাকিস্তানি হানাদার বাহিনী কুমিল্লার ঝাউতলা এলাকার ধর্মসাগরের পশ্চিম পাড়ের বাড়ি থেকে ধীরেন্দ্রনাথ দত্ত ও তার ছেলে দিলীপ কুমার দত্তকে ধরে নিয়ে যায় কুমিল্লা সেনানিবাসে এরপর আর তাদের খোঁজও পাওয়া যায়নি কুমিল্লায় ধীরেন্দ্রনাথ দত্তের এই বাড়ির অস্তিত্ব বিলীন হতে বসেছে তার স্মৃতি সংরক্ষণে সরকারের সক্রিয় ভূমিকা দেখতে চান স্থানীয়রা জনগণ চায় যে ধীরেন্দ্রনাথ দত্তের যে বাড়িটা এই বাড়িটা রাষ্ট্রের দায়িত্বে বা প্রশাসনের দায়িত্বে কিভাবে সংরক্ষণে আনা যায় এটা হচ্ছে জনগণের একটি সহজ সরল দাবি এই দাবির সপক্ষে আমিও কিন্তু একমত এখন যদি পারিবারিকভাবে জিন দত্তের উত্তরসূরি যারা তারা যদি সিরে বিক্রি করেও থাকে সেই ভূমিটা কিন্তু এখনও আছে তো সেই স্মৃতিটাকে সংরক্ষণ করবার জন্যে যদি প্রশাসনের থেকে রাষ্ট্রীয় খাতে অনেক অর্থ খরচ হয় এই মানুষটার মূল ভূমি অর্থাৎ যেখানে তিনি তার শেষ জীবন কাটিয়ে গেছেন সেখানে যদি তার স্মৃতি সংরক্ষণ করা যায় আমি মনে করি এটি এটি একটি আরও বড়ো কাজ হবে যে বাড়িতে ভাষা আন্দোলন সহ বাঙালির সকল লড়াই সংগ্রামের ইতিহাস জানতে তরুণ প্রজন্মের আসার কথা ছিল সেই বাড়ি সংরক্ষণের জন্য এখনও কথা বলতে হয় গবেষক আহসানুল কবিরের ভাষায় এটা পুরো জাতির জন্য লজ্জার এই বাড়িতে আজকে জনারণ্যে মুখরিত থাকার কথা ছিল এ বাড়িতে নতুন প্রজন্ম ভাষা আন্দোলনের ইতিহাস জানার জন্য ভাষা আন্দোলনের স্বাধীন আন্দোলনের আমাদের যে লড়াই সংগ্রাম সেই লড়াই সংগ্রামের ইতিহাস জানার জন্য এখানে আসার কথা ছিল অত্যন্ত দুঃখজনক হলো সত্য আমাদেরকে আমাদেরকে আজকে ভাষা আন্দোলনের বছর পরেও কথা বলতে হচ্ছে এই বাড়িটি সংরক্ষণ করার জন্য এটি আমি কুমিল্লাবাসী হিসেবে আমি অত্যন্ত লজ্জা অনুভব করি নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন ধীরেন্দ্রনাথ দত্তের পরিবার রাষ্ট্র এবং নাগরিকদের উদ্যোগে এই সংকট কাটতে পারে সত্যি হলো দুঃখজনক এই যে তার যে পৈতৃক পিঠাটি কুমিল্লা শহরের ধর্মসাগর পাড়ে অবস্থিত এটি কিন্তু ঠিক রাষ্ট্রীয়ভাবে ওইভাবে সংরক্ষণ করার যে দাবি উঠেছিল আমাদের সেটি কিন্তু প্রতিপালিত হচ্ছে না এখানে তার পরিবার এখনও আছেন তিনি এখন সংসদ সদস্য রোমা দত্ত তিনি এবং আমাদের কুমিল্লার নাগরিক সমাজ তারা যদি সকলেই সচেষ্ট থাকেন তাহলে ধীরেন্দ্রনাথ দত্তের এই বাড়িটি একটি জাদুঘরে রূপান্তর করে প্রকৃত অর্থে ওই বাউন আটচল্লিশ সালের সেই সময় থেকে এখনও অবধি তার যে ভূমিকাগুলি ছিল সেগুলি যদি সংরক্ষণের মধ্য দিয়ে তরুণ প্রজন্মের কাছে পৌঁছানো যায় তাহলে বোধহয় প্রকৃত অর্থে তার যেই ভূমিকা তার যে ত্যাগ তিনি যে একজন সমাজসেবক আইনজীবী হিসেবে যে ভূমিকাগুলি রেখেছিলেন তাহলে এগুলি প্রজন্মের কাছে পৌঁছানো যাবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আর তার পরিবার এবং রাষ্ট্র এবং নাগরিক সমাজ যৌথভাবে এই বিষয়টি সমন্বয় করে একটি ভূমিকা পালন করলেই আমাদের ইতিহাস পুনরুদ্ধার করা হবে এই আহ্বান আমি জানাচ্ছি গত প্রায় বছর ধরে বাড়িতে এ বসবাস করে কুমিল্লার মুরাদনগর উপজেলার নিয়ামতকান্দি গ্রামের সুজন মিয়ার পরিবার তাদের দায়িত্ব বাড়িটি দেখাশোনা করা সুজন মিয়া মারা গেছেন প্রায় দশ বছর হল এখন তার স্ত্রী জাহানারা বেগম সন্তানদের নিয়ে সেখানে কোনো রকমে থাকেন তার ছেলে রিপন মিয়া বাড়ির একপাশে চায়ের দোকান দিয়েছেন